আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে জাতীয় পার্টি জড়িত নয় জিএম কাদের। জিএম কাদের জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন আজকে সকালে। বোঝাই যাচ্ছে এটি যথেষ্ট পরিমাণ একটি অসহায় আকুতি। তিনি জানাচ্ছেন যে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সংস্রব নেই। এটি বলে অবশ্যই জাতীয় পার্টি নেতাকর্মীরা রক্ষা পাওয়ার চেষ্টা করছেন, এবং এই কথাটি এমন সময় বলেছে যখন গত রাতে জাতীয় পার্টির বিজয়নগরের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি আগুনে পোড়ানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং ছাত্র জনতার ধাওয়ার মুখে নেতাকর্মীরা পালিয়ে গেছে। তারপরেই পুরো অফিস ভাঙচুর করা হয়। সেই প্রেক্ষিতে বনানীতে যে জাতীয় পার্টির কার্যালয় আছে সেই কার্যালয়ে এসে জিএম কাদের পরিস্থিতি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এবং এই পুরো ব্যাখ্যায় যেটি বোঝা যাচ্ছে যে এক ধরনের অসহায় আকুতি যে তাদেরকে যাতে নিঃশেষ করা না হয়। আওয়ামী লীগের দোষর অপবাদ দিয়ে বড় সড়ো ষড়যন্ত্র চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে। আমরা আওয়ামী লীগের কোনো অপকর্মের সঙ্গে ছিলাম না, এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার বেলা 11:30 জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। জিএম কাদের বলেন, আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগ তাদের রাজনীতি করেছে। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করেছি, তাদের অপকর্মের দায় আমাদের নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল, একটা ভালো সুযোগ পেয়েছে। মানে সেটাও যে ভালো নির্বাচন না এবং এটা যে উচিত হয়নি, এইটা নিয়ে জাতীয় পার্টির কোনো বক্তব্য নেই। 2014-24 নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিল। ব্ল্যাকমেইল হয়েছে আপনারা, এটি তো অপরাধ, হবেন কেন, প্রতিবাদ করেননি কেন? কেউ যদি ব্ল্যাকমেইল হয়ে যদি সেটা মেনে নেয় তাহলে তো এটা অপরাধ। ব্ল্যাকমেইল হবার পর যদি সে মনে করে যে তার উপর অন্যায় করা হয়েছে তাহলে সে প্রতিবাদ করবে, সংসদ থেকে বের হয়ে আসবে। কিন্তু তারা তো 2014 সালের নির্বাচনে অংশ নিয়ে, এমনকি তারা সরকারের মন্ত্রিসভায় পর্যন্ত অংশ নিয়েছে এবং দর কষাকষি করেছে, এটা তো সত্য। এই সত্যকে আসলে আর স্বীকার করা যাবে না। জাতীয় পার্টিকে একেবারে সারেন্ডার করতে হবে, মোট কথা ক্ষমা চাইতে হবে জাতির উদ্দেশ্যে। এটাই ছিল তাদের দায়িত্ব। তারা যে দোষর ছিল না এটা সারা বাংলাদেশের মানুষ জানে, যে একমাত্র জাতীয় পার্টি, বরং তারা একটু আকাঙ্ক্ষা জাগ্রত করেছিল 2024 নির্বাচনের আগে যে তারা পার্টিসিপেট করবে না। কিন্তু পরে দেখা গেলো পার্টিসিপেট তো করেছেই, বরং আরও বেশি আসন পাওয়ার জন্য তারা দর কষাকষি করেছে। এটা মানে সেদিনকার কথা, এমন না যে এটা বহু পুরনো কথা, এটা সবারই মনে আছে। তিনি আরও বলেন, অর্থাৎ জিএম কাদের বলছেন, নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ, সাংবিধানিক অধিকার এটা। এই অধিকার, এটা কোনো সাংবিধানিক অধিকার হলো? যে সাংবিধানিক অধিকার মানে আওয়ামী লীগ তার মতন করে সৃষ্টি করেছে যে তারাই ক্ষমতায় থাকবে, সেইটা অধিকার হইতে পারে না, এটা অপব্যবহার। শেষ তিনটা নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জাতীয়। হ্যাঁ, আপনাদেরকে ব্ল্যাকমেইল করছে, আপনাদেরকে এমনভাবে জিম্মি করছে, কিন্তু সেই জিম্মি দশা থেকে বেরোনোর জন্য যে প্রতিবাদ বা চেষ্টা, সেই চেষ্টা তো তেমন জোরালো দেখা যায়নি। যাই হোক, এটা বলে এখন হয়তো জাতীয় পার্টি পার পাওয়ার চেষ্টা করছে। তবে এটা ঠিক যে অন্তর্বর্তী সরকার, তাদেরকেও বোঝা দরকার যে বিরোধের মাত্রাটা এত বিস্তৃত করার দরকার নেই, বরং যারা বিগত সরকারের আমলে লুটপাট করেছে, অপরাধ করেছে, খুন জখম হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এখন এত দল বেঁধে বেছে বেছে এইগুলি শেষ করা যাবে না, বরং এইগুলি এক ধরনের জট তৈরি হবে, সেই জটে আসলে খেয়েই হারায় ফেলবে সরকার। মূল জায়গায়, মূল পয়েন্টে সরকার যেতে পারবে না। অনেকে মনে করছেন যে অনেক বেশি জটিলতায় কিন্তু জড়িয়ে যাচ্ছে সরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।